আমাদের সেকেন্ড পার্টটা বোঝানো হয়ে গেছে, স্টোরির সেকেন্ড টুকরোটা, এবং আমি তোমাদেরকে তারপরে কোয়েশ্চেন আছে তিনটে, ওই তিনটে কোয়েশ্চেনের আনসার পোস্ট করেছি। এখন আমি তোমাদেরকে এই তিনটে কোয়েশ্চেনের আনসার, আগে যেরকম আমি ফার্স্ট পার্টের পরের যে চারটা প্রশ্ন ছিল ওটার উত্তর লিখে দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, এটা যেরকম আমি তিনটে লিখে দিয়েছি, এই তিনটের উত্তর এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেব। হু অর হোয়াট ডিড ল্যাঞ্চো হ্যাভ ফেইথ ইন, হোয়াট ডিড হি ডু, ল্যাঞ্চোর কার ওপরে ফেইথ ছিল, খুব গডের ওপরে, এটা তো এক লাইনে আনসার সোজা। হ্যাঁ, ল্যাঞ্চো হ্যাড অ্যাবসলিউট অ্যান্ড ইনডমিটেবল ফেইথ ইন গড। এখানে অ্যাবসলিউট ইনডমিটেবল এই শব্দগুলো যদি মনে রেখে ব্যবহার করতে পারো ঠিকঠাক বানান দিয়ে তাহলে করবে, নাহলে ছোট করে শুধু লিখে নেবে ল্যাঞ্চো হ্যাড ফেইথ ইন গড, এটা লিখলেও হবে, আর যদি তুমি পারো তাহলে শব্দগুলো টোকাবে। তারপরে হোয়াট ডিড হি ডু, ল্যাঞ্চো কি করেছিল, ল্যাঞ্চো রোট এ লেটার টু গড, তাই না, একটা চিঠি লিখেছে গডকে, লেটার টু গড, এক মার্কের হলে এইটুকু লিখলে যথেষ্ট, যে ল্যাঞ্চো রোট এ লেটার টু গড আস্কিং ফর এ 100 pesos, এতটুকু লিখলে, এক মার্ক হলে এতটুকু লিখলে যথেষ্ট, দু মার্ক হলে আর একটু বেশি লিখবে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। ল্যাঞ্চো রোট এ লেটার টু গড আস্কিং ফর এ 100 pesos, 100 টাকার, মানে 100 কারেন্সিতে চেয়েছে, ফ্রম হিম টু শো হিজ ফিল্ড অ্যাগেইন, কিসের জন্য চেয়েছে এই 100 pesos, যে আবার ওর মাঠটাতে ও এ ফেলবে, বীজ ফেলবে, অ্যান্ড টু লিভ আনটিল দ্য ক্রপ কামস, আর ক্রপ আবার হওয়া পর্যন্ত ওকে খেয়ে বেঁচে থাকতে হবে ওর ফ্যামিলিকে নিয়ে, এই টোটাল এই খরচটার জন্য ও 100 pesos চেয়েছে গডের কাছ থেকে। হি নিডেড দ্য মানি বিকজ দ্য হেল স্টর্ম হ্যাজ টোটালি ডেস্ট্রয়েড হিজ কর্ন, পয়সাটা ওর দরকার, কারণ হি নিডেড দ্য মানি বিকজ দ্য হেল স্টর্ম হ্যাড, হেল স্টর্ম কি করেছে, হ্যাড টোটালি ডেস্ট্রয়েড হিজ ক্যারিয়ার, কর্ন, সব কর্ন ওর নষ্ট করে দিয়েছে, এই জন্য ওর এই 100 pesos দরকার। এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা, হু রেড দ্য লেটার, চিঠিটা কে পড়েছিল, এটা তো একদম এক মার্কের আনসার, দ্য পোস্টমাস্টার রেড দ্য লেটার, পোস্টম্যান খুলেছে, নিয়ে দিয়েছে পোস্টমাস্টারের কাছে, কিন্তু ও খুলে দেখেনি, কিন্তু খুলে দেখে পড়েছে কিন্তু পোস্টমাস্টার, এই জন্য এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে, একটু মনে খেয়াল করে আনসার করতে হয়। আর থার্ডটা কি বলছে, হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু দেন, পোস্টমাস্টার চিঠিটা পেয়ে কি করেছিল, দ্য পোস্টমাস্টার এট ফার্স্ট লাফড রিডিং দ্য লেটার, প্রথম হাসাহাসি করা হচ্ছে চিঠিটা নিয়ে, দেন হি বিকেম সিরিয়াস, তারপরে উনি গম্ভীর হয়ে গেছেন, হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য রাইটার্স অ্যাবসলিউট ফেইথ ইন গড, উনি ভীষণভাবে নাড়া খেয়েছেন যে চিঠিটা লিখেছে সেই মানুষটার ভগবানের প্রতি এতটা বিশ্বাস দেখে ওনার মনে খুব দাগ কেটেছে, হি ডিড নট ওয়ান্ট টু শেক হিজ ডিপ ফেইথ, ওর যে গাঢ় বিশ্বাস যেটা ভগবানের প্রতি সেটাকে উনি অটুট রাখতে চেয়েছেন, নাড়াতে চাননি, সো হি ডিসাইডেড টু কালেক্ট দ্য মানি অ্যান্ড সেন্ড ইট টু ল্যাঞ্চো, পয়সাটা এই জন্য উনি ঠিক করলেন যেটা উনি কালেক্ট করবেন, পয়সাটা করে উনি পয়সাটা ল্যাঞ্চোকে পাঠাবেন, দ্য রাইটার অফ দ্য লেটার। ক্লিয়ার? তাহলে আমাদের সেকেন্ড পার্টের তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে লিখেও দিয়েছি, বুঝিয়েও দিলাম, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের বাকি থাকলো থার্ড পার্টটা, যেটা আছে স্টোরির, ওইটা করা, করলে আমাদের শেষ হয়ে যাবে।